আমন্ত্রণ জানাচ্ছি পাঁচ মিনিটে আজকে বিশ্ব সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া সুসানা। শুরুতেই সংবাদ শিরোনাম। সুদানে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ, গুলিতে ঝরল সাত প্রাণ। যুক্তরাষ্ট্রের শপিং মলে হামলায় দুইজন নিহত, আহত আট। নাইজেরিয়ার মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহত ১৮। বিয়ে করলেন জাপানের রাজকুমারী মাকো, হারালেন রাজত্ব। এবং ইইউতে অনুমোদন পেল মডার্নার বুস্টার ডোজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। সুদানে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে সেনাদের গুলিতে অন্তত সাত বিক্ষোভকারী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও প্রায় ১৪০ জন। সামরিক অভ্যুত্থানের পর সেনা শাসনের বিরোধিতায় রাজপথে নামা বহু মানুষকে ছত্রভঙ্গ করতে গুলি চালানো হলে হতাহত হওয়ার এ ঘটনা ঘটে। এদিকে যুক্তরাষ্ট্রের ইদাহো অঙ্গরাজ্যের একটি শপিং মলে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত হয়েছেন, এতে পুলিশ কর্মকর্তা সহ আহত হয়েছেন আরও ৮ জন। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে। স্থানীয় সময় সোমবার বয়েজ টাউন স্কোয়ারের একটি মলে এই হামলার ঘটনা ঘটে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য নাইজারের একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় ১৮ জন নিহত হওয়ার একটি খবর পাওয়া গেছে। অস্ত্রধারীরা মোটর বাইকে করে এসে মসজিদের ভেতর ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। স্থানীয় সময় সোমবার মাজাকুকা গ্রামের মাসিগু এলাকায় ভোর ৫টার দিকে অস্ত্রধারীরা হামলা চালায়, এতে অন্তত ২০ জন আহত হয়েছে। অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন জাপানের রাজকুমারী মাকো। সাধারণ পরিবারে জন্ম নেওয়া তার সহপাঠী ও দীর্ঘদিনের বন্ধু কেউ কোমরুকে বিয়ে করেছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ বিয়ের সঙ্গে সঙ্গে নিয়মানুসারে প্রিন্সেস মাকো জাপানের রাজকীয় সব অধিকার থেকে বঞ্চিত হলেন। ইউরোপীয় ইউনিয়নের ওষুধ পর্যবেক্ষণকারী সংস্থা স্থানীয় সময় সোমবার ১৮ বছরের বেশি বয়সীদের জন্য মডার্নার টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে। টিকার প্রাথমিক ডোজ নেওয়ার পর সুরক্ষার মাত্রা কমে যাওয়ার আশঙ্কা থেকে এ অনুমোদন দেওয়া হয়েছে। এ মাসের শুরুতে ১২ বছরের বেশি বয়সীদের জন্য ফাইজার বায়োএনটেকের টিকার অনুমোদন দেয় ইইউ। চলতি বছর ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থান ও বিশৃঙ্খলার মধ্যে যাওয়া মিয়ানমারের জান্তা বিরোধী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের দুই প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা। স্থানীয় সময় সোমবার ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন তারা। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান এনইউজির দুই প্রতিনিধি দোয়ালা সিলা ও জিন মার অংয়ের সঙ্গে বৈঠক করেন। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে আরও ৫২৪৮ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২৯৭৭ জন, আর ভাইরাস থেকে সেরে উঠেছেন ৪২০৮৪০ জন। মঙ্গলবার আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটার থেকে এসব তথ্য জানা গেছে। বিশ্বে গত বছর গ্রিনহাউস গ্যাসের ঘনত্বে নতুন রেকর্ড হয়েছে, ফলে তাপমাত্রা বৃদ্ধি নাগালের মধ্যে রাখতে পারেনি বিশ্ব। সোমবার জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা WMO-র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয় ২০২০ সালে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা প্রতি ১০ লাখে ৪১৩ অংশে বেড়েছে। করোনার কারণে গত বছর লকডাউনের সময় সাময়িকভাবে নিঃসরণ কমলেও বিগত এক দশকে গড় তাপমাত্রার তুলনায় গত বছরের তাপমাত্রা বেশি ছিল। এদিকে করোনা মহামারী পর স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন ভেনেজুয়েলার মানুষ। এবার দীর্ঘদিন পর খুলে দেওয়া হয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো। দেশটির লাখ লাখ শিক্ষার্থী দীর্ঘদিন পর শ্রেণীকক্ষে ফিরতে শুরু করেছে। দেশটির টিচার্স ফেডারেশনের এক কর্মকর্তা বলেন, আমাদের জন্য শ্রেণীকক্ষে ফিরে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ, তবে করোনা কারণে সন্দেহ থেকেই যাচ্ছে। শেষ করছি ৫ মিনিটে আজকের বিশ্ব সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।